যেটা সবসময় ব্যথাটা বয়ে বেড়াতে হতো, সেই ব্যথা ছাড়া একটা মানুষ সম্পূর্ণ ভালো হয়ে আছে। আমি মানে আমার চোখে পানি আসছে সেই কথাগুলো চিন্তা করে, কি বলবো আপনারে, খুব কষ্ট করছে, খুব কষ্ট। আসলে এটাই হয়, দীর্ঘদিনের যন্ত্রণা, দীর্ঘদিনের কষ্ট, একদিন দুদিন আর প্রায় 7 বছর। যাই হোক, এটা আনন্দের অশ্রু, আজকে এতটা দিন পরে যে সম্পূর্ণ সুস্থ হতে পেরেছেন সম্পূর্ণ অপারেশন বিহীনভাবে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি 6 দিনের মতো আমার ব্যথা নাই কোমরে, এটাই খুব ভালো লাগছে আমার কাছে। আর আপনাদের যে অত্যাধুনিক ট্রিটমেন্টটা, এটাও খুব ভালো লাগছে। আমার উদ্দেশ্য করে দর্শক তো আমার সব কথাই শুনছে, আমি একজন ভুক্তভোগী, আল্লাহর রহমতে এসে আমি যে আমি আমার আমার মন ভরে স্যারের জন্য দোয়া করি যে স্যারের একটা প্রতিষ্ঠান দিয়েছে, স্যার আরও বড়ো হোক। আর আপনারা যারা অসুস্থ আছেন, যার যার অসুস্থ সে বোঝে তার শরীরটা কত বড় দুর্বল, কতটা সে অসহায় মনে হয় যখন ব্যথাটা ওঠে। যারা আমার মতো এরকমের মাঝে কোনো সমস্যা আছে, বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনারা অবশ্যই অবশ্যই আমার অনুরোধ, আমি কুয়েতে থাকি আর কুয়েত প্রবাসী কিন্তু অবশ্যই বলবো আমি যে আপনাদের মাথায় কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ব্যথা থাকলে অবশ্যই স্যারের কাছে দেখা করেন। আমরা পরবর্তী আমাদের বিদেশ করতেই হবে, আমি আসছি 3 মাসের ছুটিতে, এখন পর্যন্ত বাড়ি যেতে পারি নাই, আগে স্যারের সাথে দেখা করছি, স্যারের ট্রিটমেন্ট নিয়েছে আল্লাহ রহমতে, আল্লাহ ওদের কাছে দোয়া করে স্যারের জন্য। আপনারা সবাই মানে এদিক ওদিক, আমি কিন্তু এদিক ওদিক অনেক দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, কবির দেখাইছি, কোনো কাজ হয়নি, শুধু শুধু 7টা বছর, আর আমার জীবনে অনেক কষ্ট গেছে। তা আপনাদের আমি বলবো যে আপনারা এদিক ওদিক না যে স্যারের সাথে দেখা করেন, সকলের স্যারের স্যার প্রধান, ইনি অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতি, এই যে যন্ত্রপাতিগুলো দেখছে আমি আগেবারে কোনো হসপিটাল দেখিনি এখন পর্যন্ত, এবং যে ট্রিটমেন্ট মানে শুধু শুনছি যে ভালো ট্রিটমেন্ট, কিন্তু এবার নিজে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আর সকল প্রবাসী ভাইকে বলবো, আপনারা আমার মতো ভাবে না ভুগে আপনারা স্যারের সাথে দেখা করেন, ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক, অসংখ্য মানুষ আছেন, যেটা ইতিমধ্যে আপনারা অলরেডি দেখেছেন যে আপনাদের সামনে আমাদের দেশের বলেন বা দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন, ইভেন অনেকেই পার্শ্ববর্তী দেশ, আমাদের ভারত বলেন, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা, এইসব জায়গা থেকেও আমাদের কাছে অনেক পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। একটা সময় যে আমার একটা ট্রেন্ড ছিল যে যে কোনো ধরনের ব্যথা বা যে কোনো অসুখে আমরা যারা একটু মোটামুটি সচ্ছল তারা বিদেশ বা বিদেশে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতাম, আমরা হয়তো একটা সময় চিন্তা করতাম যে আমাদের দেশে উন্নত ধরনের চিকিৎসাগুলো এখন নেই, কিন্তু এই ধারণাটা কিন্তু এখন অনেকটুকুই চেঞ্জ হয়ে গেছে। কারণ পার্শ্ববর্তী দেশ বলেন বা ইউরোপের যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো এখন আমাদের এই দেশেই আছে এবং অসংখ্য মানুষ এই ধরনের চিকিৎসা নিয়ে তারা ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটে আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ উনি PLID রোগে উনি ভুগেছেন। প্রথম দিকে যদি একটু স্বাভাবিক ছিল, বাট একটা সময় লাইফটা কিছুটা ইম্পসিবল হয়ে গিয়েছিল। দর্শক, বেশি কথা বাড়াবো না, আসলে একটু ওনার সাথেই কথা বলি যে কী হয়েছিল, ওনার মুখ থেকে আমরা শুনি এবং এই অবস্থাটা থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন এবং আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে আমরা শুনবো আজকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ওয়াহিদুল ইসলাম অপু। স্যার, বাসা কোথায় আপনার? আমার স্থানীয় ঠিকানা খুলনা বিভাগ বাগেরহাট জেলা মোল্লাহাট থানায়। আচ্ছা, এমনি পেশাগতভাবে কী করতেন? আপনি কি প্রবাসী ছিলেন? জি, আমি একজন প্রবাসী। কোথায় ছিলেন? কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী ছিলেন। আচ্ছা, এই যে এত দূর থেকে আপনি স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল আপনার? আমার আমার প্রথমে আমার মাজায় ব্যথা, শুধু এটুকু জানি। বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওষুধ খেয়েছি। তারপরে আমাদের খুলনা একটা বড় হসপিটাল, যেটা হসপিটাল, ওখানে এক ডাক্তার দেখাইছি, উনি 2 মাসের ওষুধ দিয়েছিল, MRI পাইছিল, কিন্তু ওষুধ খেয়ে আমার কোনো কাজ হয় নাই। আচ্ছা, তারপরে আপনার গ্রামের যে
মানে হুজুর বলেন বা ওজা বলেন ওনাদেরকে দেখাইছি আমরা, যারা দেশে তেল মালিশ করছে। তা তো সাময়িকের জন্য দু একদিন সুস্থ ছিলাম, কিন্তু আমার ভিতরটা যার শরীর সেই বুঝে ভিতরে কত বড় ক্ষত বা কত বড় আঘাত। আর আমরা প্রবাসী, আমাদের বিদেশে কাজ করতে হয়, অনেক অনেক সমস্যার এবং অনেক জটিলতার ভিতরে খুব কষ্ট করছি। আমি ভিডিওর মাধ্যমে আমাদের স্যার ডাক্তার শফিউল্লাহ প্রধানের স্যারের আমরা একটা ভিডিও দেখি, তারপরে ওনাকে আমি সাবস্ক্রাইব করি, লাইক করি, প্রত্যেকটা ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে। সেই ভিডিওটা দেখে আজ স্যারের কাছে আসছি। আজ 15 দিন আগে আমার যে পরিস্থিতি আর এখনের পরিস্থিতি দিন আর রাতের মতো। আচ্ছা, আমরা একটু পিছনে ফিরে যাব যে আপনি বলছেন যে আপনার কোমরে ব্যথা, এই সূত্রপাতটা ঠিক কতদিন আগে, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু কি হয়েছিল? আনুমানিক মিনিমাম 7 বছর হবে। 7 বছর আগে কি হয়েছিল সেদিন? 7 বছর আগে আমার এটুকু মনে আছে, আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম রিক্সার সাথে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, রিক্সা থেকে পড়ে গেছিলাম, আমার এই পাশটার নিচে সেট পড়ছিল। আচ্ছা, এটুকু মনে আছে। তখন কিছুটা ব্যথা পেয়েছিলেন, কিন্তু সেটা সেরেও গিয়েছিল। বাট কিছুদিন পর পর কি ব্যথাটা একটু একটু করে দেখা দিচ্ছে? 2-3 মাস পরে একবার করে ব্যথা আসতো আমার শরীরে। আচ্ছা, তখন কি করতেন? তখন আমাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে যেতাম স্যারের কাছে। উনি এই পিছন সাইডটা সুই দিত, ইঞ্জেকশন মারত। আচ্ছা, উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন বা এক্সরে জাতীয় কিছু? না, কিছুই করে নাই, শুধু ব্যথার জন্য একটা ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন এবং কিছু ওষুধ লিখে দিত। আচ্ছা, সেটা খেলে কি ব্যথাটা কিছুটা কমে যেত? সেটা 5-6 দিন খাওয়ার পরে ব্যথাটা থাকতো না। আচ্ছা, ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি রেফার করতো যে ঘাড়ের দিকে বা আপনার পায়ের নিচে? না, আমার এই সাইডে মাজার কোমরে ছিল প্রথম ব্যথা, আর প্রায় 2 বছর হয়েছে পুরো পার এই পর্যন্ত পুরোটাই ব্যথা আসতো, আমার পার নিচে নামতো ব্যথাটা। প্রথম দিকে তো এত খারাপ অবস্থা ছিল না, কিন্তু দেখছেন যত দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে। তখন কি আপনি প্রবাসী আবার ছিলেন নাকি? হ্যাঁ, তখন প্রবাসী ছিলাম। তখন প্রবাসী কোনো ডক্টর দেখাননি? হ্যাঁ, দেখাইছি। তারা কি বলেছিলেন, অপিনিয়ন কি ছিল তাদের? ওরা, আমি প্রবাসী একবার না, প্রবাসী আমি 3 বার দেখাইছি ডাক্তার। আচ্ছা, ওরা শুধু একটা এক্স রে করছে আমার আমার ব্লাড নিছে। ওই ওদের তো ভাষা তেমন আমি বুঝতাম না। ওরা ওরা যেভাবে পরীক্ষা নিরীক্ষা বা যেভাবে যেভাবে আমাকে বলতো সেভাবে ওদের সাথে চলতাম। নিয়ে যেত, একটা ইঞ্জেকশন দিত, কিছু ওষুধ দিত, ব্যাস এটাই ট্রিটমেন্ট। এইটুকু পর্যন্তই ট্রিটমেন্ট? এটা আসলে ম্যাক্সিমাম আমাদের পেশেন্ট আসলে এই জিনিসটাই বলেন যে ভাষাগত একটা সমস্যা থাকে ওদের সাথে, যা আমরা আমাদের প্রবলেমগুলো তাদেরকে যেমন বুঝাতে পারি না, তারাও বুঝতে পারে না, তারা তাদের মতো করে একটা ট্রিটমেন্ট দিয়ে দেয়, এবং সেটার আসলে খুব বিশেষ ইম্প্যাক্টও থাকে না। পরবর্তীতে অনেকেই দেখা যাচ্ছে দেশে চলে আসেন পরে, এবং ওখানে এক্সপেন্সও খরচটা আসলে অনেক বেশি, অনেক বেশি ব্যবস্থা। স্যার, একটু কথা বলি আপনার ভিতরে, আমি কিন্তু পুরো বসে থাকা অবস্থায় একবার এই ব্যথার জন্য চলে আসি বাংলাদেশে। আচ্ছা, তখনই করোনায় দেখায়। আচ্ছা, তখন কি হয়েছিল, তারা কি বলেছিল? তখন ওই আপনার ওই স্যার বলছিল 2 মাসের একটা ওষুধ দিছিল যেটা কেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার 2 মাসে ওষুধ খেয়ে আমার সে ওষুধে আমার তেমন কোনো উপকার আমি পাইনি। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এই ব্যথার কারণে, কোমর ব্যথার জন্য যখন দেখছেন পায়ের নিচে যাচ্ছে, খুঁড়িয়ে হাঁটতে হতো বা স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন, এরকম হয়েছিল? না, আমার আমার কুয়েতে লাস্ট টাইম যখন আমি মামার ব্যথাটা ওঠে শীতকাল, ওখানে তো প্রচুর শীত পড়ে, তখন আমার এত সমস্যা হলো মাঝায় যে আমি বিছনা থেকে যে নেমে বাথরুমে যাবো সেরকম পরিস্থিতি ছিল না। রুমের সবাই ডিউটি দিছিল, অনেক করুণ কাহিনী, অনেক কষ্টের কাহিনী। পরে আমার ভাইয়ের ফোন দিয়েছি, সে আসি আমার ঘাড়ে করে নিয়ে বা কোলে করে এইভাবে নিয়ে ডাক্তারের কাছে নিয়েছিল। তারপরে হঠাৎ করে মনে, এই জন্য আমি কাজ থেকে শুয়ে রয়েছি বন্ধ করে, কিছুক্ষণ পরে দেখে পা হালকা হালকা হাঁটতে পারতেছি। তারপরে ঘুমানোর পরে একদম পরে যখন টয়লেটে যাবো তখন দেখি যে আমি হাঁটতে পারতেছি না। আচ্ছা, তখন সকালবেলা ওই ডাক্তারের কাছে গেলাম, আমরা ইঞ্জেকশন দিল, কিছু ওষুধ দিল, সময় 2-3 দিন পরে সুস্থ হয়ে গেলাম। আবার 3 মাস পর আবার ওই সেই পেইনটা আবার জায়গা চলে আসে, সে একই অবস্থা, একই অবস্থা। এবং কাজ করাটা আপনার জন্য একরকম দূরও হয়ে গিয়েছিল? জি, অনেক কষ্ট যেত। দেশে যেমন হচ্ছে আমাদের আশপাশে আত্মীয় স্বজনরা থাকেন, চাইলে একটু সাহায্য হলেও পাওয়া যায় বা হয়তো এখান থেকে মুভ করার জন্য, প্রবাসী এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এবং দেশে আসার পর আপনি মোটামুটি অনেক ডক্টর দেখিয়েছেন, এবং একটা সময় যখন দেখছেন যে আর হচ্ছে না, ঝাড়ফুঁকো করিয়েছেন। স্যার,
আমি কিন্তু দেশে আসছি আপনার কাছে এই গত মাসে 13 তারিখে। এসে আমি কিন্তু এখনো বাড়ি যাইনি স্যার, এখনো বাড়ি যাইনি। আমি এসে প্রথম দিন আমার শ্বশুর বাড়ি মিরপুরে, ওখানে একদিন স্থির থেকে পরের দিন আপনাদের কাছে আসছি। চলে আসছি। সারা বিষয়ে জানতে পারেন কিভাবে? যে এই যে এর আগে যে এত চিকিৎসা করেছেন গত 7 বছর, জি, তো তখন না করে কেন হঠাৎ করে? না স্যারের বিরুদ্ধে কাছে 2 বছর যাব, তখন আমি পরিবারে ছিলাম। আচ্ছা, তখন থেকে স্যারের একটু ফলোয়ার ছিলেন? জি ফলোয়ার ছিলাম, তাও নিয়মিতভাবে। আচ্ছা, নিয়মিতভাবে দেখতাম, আসবেন করছেন, কিন্তু হয়তো করোনা পরিস্থিতি বলে কিছু মিলে আসলে আর আশা হয়নি। আমার আশার কথা ছিল আরো 2 বছর আগে, আমি টিকিট কেটেছিলাম রমজানের ভিতরে আসবো, তখন এই করোনা মহামারীর কারণে আসতে পারিনি। এবং এর আগে অনেক মানুষের কথা শুনেছেন, যদিও আমরা ভিডিওতে দেখি বা ইউটিউবের মাধ্যমে অনেকের সাক্ষাৎকার দেখি, এবারে প্রথম হয়তো লাইভ সরাসরি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে সরাসরি সামনাসামনি দেখা হলো। তো স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন? মানে দীর্ঘদিন দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আসলে স্যারের সাথে দেখা, মনে আছে কি বলেছিলেন? আমার মনের ভিতরে অনেক একটা আনন্দ ছিল যে স্যারের সামনাসামনি একটু আসবো, দেখা হলো, খুব ভালো লাগলো। স্যার প্রথম স্যারের যে ট্রিটমেন্টগুলো প্রথম জিজ্ঞেস করলো যে আপনি কী করেন, মানে জীবন বৃত্তান্ত জিজ্ঞেস করলো, বললাম আমি বললেন, তারপরে স্যার বল কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে সেগুলো করলাম, স্যার বললো PLID হয়েছে। আমি তো এরকম নামও শুনিনি কখনো, মানে এর আগে আসলে আপনার ধারণা ছিল না যে আসলে আপনার কি সমস্যাটা হয়েছে? এই প্রথম আপনি গত 7 বছরে জানতে পারলেন যে আসলে আপনার PLID হয়েছে। জি, এবং স্যার কি বলেছিলেন এমন কিছু যে আপনি ভর্তি হন বা ট্রিটমেন্ট নিতে থাকেন, আপনি একটা সময় সুস্থ হয়ে উঠবেন? হ্যাঁ, স্যার বলেছিল আমাকে যে স্যার প্রথম বলছে পরীক্ষা নিরীক্ষা করছি, রিপোর্ট দেখে বলছে আপনার 21 দিন বর্ত থাকতে হবে। পরে আমি স্যারকে বললাম, স্যার আমার সুস্থ হওয়ার দরকার, সেটাই, যেভাবে সুস্থ হই আপনার পরামর্শে থাকবো, সুস্থ করার মালিক আল্লাহ, ওসিলা আপনি আছেন, আল্লাহ ভরসা। কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগছে, স্যার 21 দিনের কোর্স দিছে। আমি 5 দিন প্রথম 3 দিন আমার ব্যথা অতিরিক্ত বাড়ছে। আচ্ছা, প্রথম 3 দিন 3.5 দিন অনেক ব্যথা বাড়ছে, তারপর থেকে যে 5 দিনের মাথায় ব্যথা কমছে, 6 দিনের মাথায় আমার কোনো ব্যথা নাই কোমরে। মানে ঠিক 7 বছর আগে যেমন ছিলেন ব্যথা মুক্ত একটি মানুষ, যেটা সবসময় ব্যথাটা বয়ে বেড়াতে হতো, সেই ব্যথা ছাড়া একটা মানুষ সম্পূর্ণ ভালো হয়ে আছে। আমি মানে আমার চোখে পানি আসছে সেই কথাগুলো চিন্তা করে, কি বলবো আপনাকে, খুব কষ্ট করছেন, খুব কষ্ট। আসলে এটাই হয়, দীর্ঘদিনের যন্ত্রণা, দীর্ঘদিনের কষ্ট, একদিন দুদিন আর প্রায় 7 বছর। যাই হোক, এটা আনন্দের অশ্রু, আজকে এতটা দিন পরে যে সম্পূর্ণ সুস্থ হতে পেরেছেন সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে 6 দিনের মতো আমার ব্যথা নাই কোমরে, এটাই খুব ভালো লাগছে আমার কাছে। আর আপনাদের যে অত্যাধুনিক ট্রিটমেন্টটা, এটাও খুব ভালো লাগছে আমার। আমার এরকম আমার যে সমস্যা, আমার আরও 6টা বন্ধু অলরেডি 6 জন বাংলাদেশে আসছে, ওরা আমাকে প্রতিদিন ফোন করে যে তোমার পরিস্থিতি কী, তুমি যদি সুস্থ আমরা ভর্তি হবো, আমার সাথে কালকে হয়তো একজন মিরপুর আসবে আমার সাথে দেখা করার জন্য। ওদের বাড়ি কাছাকাছি মানিকগঞ্জ আছে 2 জন, আর ওই পাশাপাশি আমার সাথে প্রতিদিন কথা হচ্ছে, ভিডিও কল দিচ্ছে, আমাদের কোন কোন ট্রিটমেন্ট দিচ্ছে সেটা সেটা ওরা ভিডিও দেখতেছে। ওরা অসংখ্য ভাই বোন আছেন, অসংখ্য পেশেন্ট আছেন, যেমন এই যে আপনার জন্য যদি হয়তো 7 বছর আগে আপনার জানা থাকতো, হয়তো জীবন থেকে 7টা বছর চলে যেত না আপনার। আমাদের এরকম অসংখ্য দর্শক আছেন যারা হয়তো দীর্ঘদিন যাবত এরকম ব্যথায় ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্য করে, দর্শক তো আমার সব কথাই শুনছে, আমি একজন ভুক্তভোগী, আল্লাহর রহমতে এসে আমি যে আমি আমার মন ভরে স্যারের জন্য দোয়া করি যে স্যারের একটা প্রতিষ্ঠান দিয়েছে, স্যার আরও বড় হোক। আর আপনারা যারা অসুস্থ আছেন, যার যার অসুস্থ সে বোঝে তার শরীরটা কত বড় দুর্বল, কতটা সে অসহায় মনে হয় যখন ব্যথাটা ওঠে। যারা আমার মতো এরকমের মাঝে কোনো সমস্যা আছে, বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনার অবশ্যই অবশ্যই আমার অনুরোধ, আমি কুয়েতে থাকি আর কুয়েত প্রবাসী কিন্তু অবশ্যই বলবো আমি যে আপনাদের মাথায় কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ব্যথা থাকলে অবশ্যই স্যারের কাছে দেখা করেন। আমরা পরবর্তী আমাদের বিদেশ করতেই হবে, আমি আসছি 3 মাসের ছুটিতে, এখন পর্যন্ত বাড়ি যেতে পারি নাই,
আগে স্যারের সাথে দেখা করছি, স্যারের ট্রিটমেন্ট নিয়েছে আল্লাহর রহমতে, আল্লাহ ওদের কাছে দোয়া করে স্যারের জন্য। আপনারা সবাই মানে এদিক ওদিক, আমি কিন্তু এদিক ওদিক অনেক দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, কবির দেখাইছি, কোনো কাজ হয়নি, শুধু শুধু 7টা বছর, আর আমার জীবনে অনেক কষ্ট গেছে। তা আপনাদের আমি বলবো যে আপনারা এদিক ওদিক না যে স্যারের সাথে দেখা করেন। সকলের স্যারের স্যার প্রধান, ইনি অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতি, এই যে যন্ত্রপাতিগুলো দেখছে আমি আগেবারে কোনো হসপিটাল দেখিনি এখন পর্যন্ত। এবং যে ট্রিটমেন্ট মানে শুধু শুনছি যে ভালো ট্রিটমেন্ট, কিন্তু এবার নিজে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আর সকল প্রবাসী ভাইকে বলবো, আপনারা আমার মতো ভাবে না ভুগে আপনারা স্যারের সাথে দেখা করেন, ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। সুস্থ করার মালিক আল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই সময়গুলোতে, এই কষ্টের সময়গুলোতে আসলে সবচেয়ে বেশি দরকার আমাদের পরিবারের অন্যান্য যে সদস্যরা আছেন, তারা যদি আমাদের দিকে আসলে একটু হাত বাড়িয়ে দেন এবং তাদের যদি সহানুভূতি বলেন বা তাদের সাপোর্ট থাকলে এই ধরনের রোগীরা আসলে খুব দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থতা লাভ করেন। আমার এই ভাইয়ের সাথে সবসময় ওনার সহধর্মিনী ছিলেন এবং পুরো চিকিৎসা ব্যবস্থাটা উনিও ছিলেন এবং উনিও দেখেছেন যে কীভাবে ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠেছেন। দর্শক, একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনব কেমন দেখেছিলেন এবং কেমন ছিল ওই দিনগুলো। আমাদেরকে যদি একটু বলেন যে যখন উনি অসুস্থ ছিলেন ফোন করতেন আপনাকে প্রবাস থেকে যে আমি একা আছি, অসুস্থ আছি, কেমন লাগতো ওই সময়গুলো শোনা? স্যার আমার কাছে খুবই খারাপ লাগতো স্যার, মানে আমি তখন নিজেই ঠিক থাকতে পারতাম না আরকি। খুবই কষ্টের একটা দিন ছিল, অনেক খারাপ লাগতো যখন দেশে এসেছে আপনারা আর আমার পুরো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। অর্থে আসলে পুরো পরিবারেরই একটা কালো একটা অধ্যায় গিয়েছে। তো যখন দেশে এসেছে দেখেছেন যে উনি হাঁটতে পারছেন না ঠিক মতো, ব্যথার যন্ত্রণায় সারাক্ষণ বলছেন, তখন কষ্টটা আরো বেড়ে গেছে এবং সরাসরি আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে নিয়ে আসেন এবং আপনি সাথেই ছিলেন, দেখেছেন। কেমন দেখেছিলেন যখন ভর্তির প্রথম দিকে? খারাপ দেখেছিলাম, এখন আল্লাহর রহমতে অনেক ভালোর দিকে দেখছি। এখন কি উনি স্বাভাবিক হাঁটাচলা সবকিছুই করতে পারছেন? জি জি করতে পারছেন। ব্যথার জন্য এখন কি আর কোনো কমপ্লেইন করেন যে ব্যথা আছে? এখন কিছুই নেই আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন এরকম অসংখ্য হাজারো ঘটনা দিয়ে আসলে আমাদের এই পুরো পৃথিবীটা কষ্টে সবাই থাকে, বাট এই কষ্টকে আমাদের জয় করতে হবে। আমার এই ভাইটা যেমন চেষ্টা করেছেন, কখনো হার মানেননি ব্যথার কাছে, চেষ্টা করেছেন, আজকে উনি সুস্থ হতে পেরেছেন, আপনারাও পারলেন। দর্শক, এই ছোট ছোট ঘটনাগুলো আসলে আমাদের জন্য শিক্ষা যে আসলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কোথায় যেতে হবে, কি করা আসলে আমাদের উচিত, প্রয়োজনই আমাদেরকে নির্ধারণ করে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের স্যারের জন্য ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের ব্যথা এবং স্ট্রোকজনিত সমস্যায় যারা জর্জরিত আছেন এই সকল মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করেছেন। উনি যাতে আজীবন এইভাবে আমাদেরকে সেবা করতে পারেন। আসসালামু আলাইকুম। আমরাও দোয়া করি স্যারের জন্য, স্যার স্যার দীর্ঘজীব হোক, স্যারের হায়াত দান করুন। আমিন আমিন। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি।
আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।